প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী শুভেচ্ছা নিবে। আমি বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর, নতুন বই, নতুন ক্লাস, এই তিনটি বিষয়ের শুভেচ্ছা আমার কাছ থেকে তোমরা গ্রহণ করো। অবশ্যই তোমরা তোমাদের যে বইটি রয়েছে সেই বইটির সুঘ্রাণ তোমরা তোমাদের নাক দিয়ে অন্তর পর্যন্ত নিবে, সেই প্রত্যাশা রেখেই আমি আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিব। এবং এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সে ক্লাসটি ভাষা সম্পর্কিত ক্লাস, খুবই গুরুত্ব দিয়ে ক্লাসটি করবে। কেননা এখানে হচ্ছে তোমাদের মূল বেসিক যে প্রশ্নগুলো এসে থাকে। আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা তো একেবারেই নতুন ক্লাসে এসেছো, তো তোমরা এইটা অবগত রাখো যে তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে, বাংলা দ্বিতীয় পত্রে 30 মার্কের এমসিকিউ রয়েছে, আর 70 মার্ক হচ্ছে লিখিত, 30 মার্ক হচ্ছে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, আর 70 মার্কের রয়েছে অন্যান্য প্রশ্ন, যেমন হচ্ছে এই রচনা, ভাব সম্প্রসারণ, সারমর্ম, চিঠি, আবেদন ইত্যাদি ইত্যাদি বিষয়ে রয়েছে 70 মার্ক। আর শুধু 30 মার্ক রয়েছে ব্যাকরণ অংশ থেকে। ব্যাকরণ অংশ থেকে 30 মার্কের সহজ বিষয় হচ্ছে যে এটা এমসিকিউ ধর্মী প্রশ্ন, এমসিকিউ আসবে, তোমাকে উত্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি ইনফরমেশন, প্রত্যেকটি তত্ত্ব তোমরা অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়বে। কেননা যদি দাগিয়ে না পড়তে পারো, যদি না দাগাতে পারো, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে না। সুতরাং দাগিয়ে দাগিয়ে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। প্রথমে আমরা জেনে নেব ভাষার সংজ্ঞা, প্রথমে আমরা ভাষার সংজ্ঞা জেনে নেব। তো মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠ, কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। অর্থাৎ মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কোন না কোনো ইঙ্গিত সে ব্যবহার করে থাকে। এই জন্য আমরা হাত, এই জন্য কণ্ঠধ্বনি, পা, চোখ ইত্যাদি ব্যবহার করে থাকি। চোখ দিয়েও কথা বলা যায়, পা দিয়েও কথা বলা যায়, হাত দিয়েও কথা বলা যায়, আবার কণ্ঠধ্বনি দিয়েও কথা বলা যায়। অর্থাৎ ভাব বিনিময় মানে হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করা, অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করা। কিন্তু কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনের ভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। তুমি হাতে ইঙ্গিত দিয়ে একজনকে ডাকতে পারবে এদিকে আসতে, তুমি মুখ না নাড়িয়ে, কিন্তু মুখ দিয়ে যদি তুমি বলো, তুমি মনের ভাবটা বেশি প্রকাশ করতে পারবে। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করতে সমর্থ হয়। কণ্ঠধ্বনি বলতে আমরা কি কি বুঝি? মুখ গহ্বর, কণ্ঠ, নাক, অর্থাৎ বাক যন্ত্রের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে সেগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি বা বাক যন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ। তো এই ধ্বনি, মানে ধ্বনি আরেকটি ইংরেজিতে বললে তোমাদের আরো সুন্দর লাগবে, ধ্বনি, ধ্বনি মানে হচ্ছে সাউন্ড, ধ্বনি মানে হচ্ছে সাউন্ড। ধ্বনি কিন্তু ভাষার মূল উপাদান, আমি আবার বলছি, এটি দাগ দিয়ে দাও, ধ্বনি ভাষার মূল উপাদান। এমসিকিউটি প্রত্যেক বছরে প্রায় এসে থাকে যে ভাষার মূল উপাদান কোনটি, তখন উত্তর হবে ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। আবার ধ্বনির সৃষ্টি হয় বাক যন্ত্রের দ্বারা। ধ্বনিটা কিভাবে সৃষ্টি হয়? বাক যন্ত্রের ধারা। এই যে আমি কথা বলছি তোমাদের সাথে, এটি বাক যন্ত্র দিয়ে বলছি। বাক যন্ত্রের মধ্যে তাহলে কি কি রয়েছে? গলনালি, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, এগুলো হচ্ছে বাক যন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। কিভাবে এমসিকিউটা আসে? নিচের কোনটি বাক যন্ত্রের অন্তর্ভুক্ত, নিচের কোনটি বাক যন্ত্রের অন্তর্ভুক্ত
নয় এভাবে প্রশ্ন এসে থাকে। সুতরাং বাকযন্ত্রের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে সেগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তো এই বাক প্রত্যঙ্গকে এক কথাই বলে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত, আমি আবার বলছি, বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু কোনটা? যেটা ধ্বনির সাহায্যে। ধ্বনি কেমন হতে হবে? অর্থবোধক। আর অর্থবোধক ধ্বনি কোথা থেকে আসে? বাকযন্ত্রের সাহায্যে। সুতরাং সংজ্ঞাটি যদি আমি আবার বলি, বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক ধ্বনির, ধ্বনি দিয়ে মানুষ যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। আমরা ভাষার সংজ্ঞা জেনে গেলাম। এরপর আমরা আরেকটি বিষয় জানব, যে বাংলা ভাষার রীতিটা জানব। অন্যান্য বিষয়গুলো তোমরা একটু নিজের মতো করে পড়ে নিবে। বাংলা ভাষা রীতি, বাংলা ভাষা রীতি, এই যে দেখো এই চ্যাপ্টারটি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে, এগুলোর আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। উপভাষা কাকে বলে? নিজ নিজ অঞ্চলের ভাষাকে উপভাষা বা কথ্য ভাষা বলা হয়। পৃথিবীর সব ভাষাই উপভাষা রয়েছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। তো ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য মনে হয়। এই জন্যই অন্য আরেকটি ভাষা আমরা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে চলিত ভাষা। উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতে পারি, বইয়ে উদাহরণটি দেয়া রয়েছে, যে চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুর লোকের পক্ষে খুব সহজ বোধ্য নয়, তারা বুঝবে না। কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানের অন্তরায় বেশি দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত ও পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন, আদর্শ ভাষা ব্যবহার করেন বা মান ভাষা ব্যবহার করেন। বাংলা ভাষী শিক্ষিত জনগণ এ আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয়ে সৃষ্ট জনের ব্যবহৃত এই ভাষায় আদর্শ চলিত ভাষা। সুতরাং আমরা বলতে পারি বাংলা ভাষার, এই যে দেখো একটি তালিকা দেয়া রয়েছে, এই যে সুন্দর করে একটি গ্রাফ দেয়া রয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষার প্রথমত দুইটি রূপ, একটি হচ্ছে লৌখিক আর একটি হচ্ছে মৌখিক। একটি লৌখিক আর একটি মৌখিক। লৌখিকের আবার দুটি রূপ, একটি হচ্ছে সাধুরূপ আর একটি হচ্ছে চলিত রূপ। মৌখিকেরও দুটি রূপ, একটি হচ্ছে চলিত রূপ আর একটি হচ্ছে আঞ্চলিক রূপ বা উপভাষার রূপ। যে তো এভাবে আমরা জেনে গেলাম। সুতরাং যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষার রীতি কয়টি, দুইটি, কি কি? লৌখিক মৌখিক। লৌখিকের কয়টি রীতি? দুইটি। কি কি? সাধু চলিত। মৌখিকের কয়টি রীতি? দুটি, চলিত আঞ্চলিক। এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এছাড়া আমরা আরেকটু বিষয় জেনে নিব। চার পৃষ্ঠার দিকে দেখো লেখা আছে বিভিন্ন রকমের পদ। আট পৃষ্ঠা, তিন পৃষ্ঠায় আমরা সাধু ও চলিত রীতির পার্থক্য জেনে নেব। সাধু চলিত রীতি, তো বাংলা লেখ্য বা সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে। অর্থাৎ বাংলার যে দুটি রূপ, একটি সাধু রূপ আর একটি চলিত রূপ, এই সাধু রূপটা, সাধু রীতিটা ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম, তার কোন শব্দটি ব্যবহৃত হবে, কোনটি হতে পারবে না, এটা নির্দিষ্ট নিয়ম তার রয়েছে। কিন্তু চলিত রীতিটি এরকম না, চলিত রীতি পরিবর্তনশীল। আবার এ রীতি, সাধু রীতি হচ্ছে গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতিটা খুবই গুরু গম্ভীর আর
তৎসম বা সংস্কৃত শব্দ বেশি। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তাহলে আমরা যে ইনফরমেশন গুলো সাধুরীতির যে বৈশিষ্ট্যগুলো পেলাম এক নজরে আবার বলে নেই। সাধুরীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে, সাধুরীতি হচ্ছে গুরু গম্ভীর, সাধুরীতি নাটকের সংলাপে ব্যবহার করা যায় না, এ রীতি সর্বনাম ক্রিয়াপদ ব্যাকরণের নিয়ম মেনে চলে। তো এর বিপরীত গুলো হচ্ছে চলিত রীতি, এর বিপরীত গুলো হচ্ছে চলিত রীতি। তো এই সাধুরীতি এবং চলিত রীতির আমরা পার্থক্য গুলো জেনে নিয়েছি। এ পর্যায়ে আমরা কথ্য রীতির পার্থক্যটা তোমরা নিজেদের মতো করে একটু জেনে নেবে। দুইটা উদাহরণ এখানে দেয়া রয়েছে, সাধুরীতি ও চলিত রীতির দুটি উদাহরণ। এই দুটি উদাহরণ তোমরা নিজেরা পড়ে নেবে। সাধুরীতি আর চলিত রীতির যে পার্থক্য রয়েছে সেটার বেশ কিছু একটা তালিকা এখানে দেয়া রয়েছে, দেখো সে তালিকাটি তোমাদেরকে মুখস্থের মতো করতে হবে, অর্থাৎ এখান থেকে এমসিকিউ আসে। যেমন মস্তক, এটা সাধুরীতি, আর মস্তকের চলিত রীতি হচ্ছে মাথা, জুতা। হ্যাঁ, জুতার চলিত রীতি হচ্ছে জুতো। এরপরে তুলা, তুলার চলিত রীতি হচ্ছে তুলো। এরপরে শুষ্ক বা শুকনা, এর চলিত রীতি হচ্ছে শুকনো। বন্য শব্দের চলিত রীতি হচ্ছে বুনো, বুনো। তাহারা, এটা চলিত রীতি হচ্ছে তারা, তাহাকে, তাকে, তাহার, তার। এভাবে প্রত্যেকটি শব্দ তোমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করব। আমরা যে তিনটি পৃষ্ঠা আজকে পড়িয়েছি ভাষা সম্পর্কিত, সেই ভাষা সম্পর্কিত ক্লাসটি বারবার দেখবে এবং নোট করে করে তোমার বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে সেই ক্লাসটি নোট নিয়ে অবশ্যই পরবর্তী ক্লাসে হাজির থাকবে। তাহলে এখান থেকে তোমাদের যে বাড়ির কাজটি দেওয়া থাকবে সেটি হচ্ছে 15টি, আমি আবার বলে নিচ্ছি, 15টি এমসিকিউ অবশ্যই লিখে পরবর্তী ক্লাসে তোমরা অ্যাটেন্ড করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।